গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে দেশের বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই দাম বাড়ার ব্যাপারটি অব্যাহত থেকে শেষ পর্যন্ত 300 থেকে 350 টাকা পর্যন্ত খুচরা বাজারে পেঁয়াজের দাম গিয়ে দাঁড়ায়। এতে করে ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠে যায়। সে সময় পেঁয়াজের দাম নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এবছর আগস্টের শেষ পর্যন্ত অনেকটাই স্বাভাবিক ছিল পেঁয়াজের দাম, কিন্তু হঠাৎ করে আবারও সেপ্টেম্বরের শুরু থেকে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় এই পেঁয়াজের দাম। কিন্তু কেন হঠাৎ করে আবারও দাম বাড়ছে পেঁয়াজের, জানাবো এ সম্পর্কে কিছুটা তথ্য। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও এই পণ্যটির দাম হুহু করে বাড়ছে। শুক্রবার 11 সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, মানিকনগর বাজার সহ কয়েকটি বাজারে এমন চিত্রই পরিলক্ষিত হয়। পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। খুচরা পেঁয়াজ বিক্রেতারা জানিয়েছেন, এক মাস আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 30 টাকা, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 40 টাকা, আর একই সময়ে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে 30 টাকা। অর্থাৎ এক মাস আগে আমদানি করা যে পেঁয়াজের দাম ছিল 25 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 55 টাকারও বেশি দরে। এদিকে সরকারি বিপণন সংস্থা TCBO বলছে, গত এক মাসে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। সংস্থাটির হিসাবে গত এক মাসে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 60%, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে 72%। করোনার কারণে অনেকেরই আয় কমে গেছে, এই সময়ে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাড়তি চাপ হিসেবে দেখছেন সাধারণ মানুষজন। রাজধানীর কমলাপুরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, পেঁয়াজের বাজার দেখার বোধ হয় কেউই নেই। কোরবানির সময় 30 টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছে, এখন সেই পেঁয়াজ 66 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। তিনি বলেন, গত বছরের মতো আবারও পেঁয়াজের দাম বেড়ে 250-300 টাকা যাতে না হয় সে ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। প্রসঙ্গত, গত বছর এই সেপ্টেম্বর মাস থেকেই 30 টাকা কেজি দরের পেঁয়াজের দাম কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে 300 টাকা ছাড়িয়ে যায়। রাজধানীর মানিকনগরের সবজি বিক্রেতা আবুল কাসেম বলেন, মোকামে এখন পেঁয়াজের দাম বেশি, সেখান থেকে 60 টাকা কেজি দরে কিনে এনে 65 টাকা কেজি দরে খুচরা বিক্রি করছেন তিনি। একই বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে। দর্শক, এই যুক্তিটাকে আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? পেঁয়াজের দাম এবারও কি বেড়ে 300 থেকে 350 টাকা হবে? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন EBT নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।